হ্যালো বন্ধুরা, আশার আলো 21 পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের তিনটি বিখ্যাত কবিতা আবৃত্তি আলোচনা করব। জীবন বন্দনা, কাজী নজরুল ইসলাম। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, শ্রম কিনঙ্ক কঠিন যাদের নির্দয় মঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে, বন্য শাশ্বত সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহারা, যারা বরবার হেতা বাঁধে বাঁধে ঘর পরম অকুত ভয়ে, বনের বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণি লয়ে, এলো দুর্জয় গতিবেগে সম যারা যাযাবর শিশু, তারাই গাইল নবপ্রেম গান ধরণী মেরির শিশু, যাদের চলা বেগে উল্কার মতো ঘুরিতে ধরণী শূন্যে অমিত বেগে, খেল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী, যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চলমতি, জীবন আবেগ রুদিতে না পারি যারা উদ্যত শির, লঙ্গিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু নীর, নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভুজানে, পক্ষবাদিয়া উড়িয়া চলেছে যারা ঊর্ধ্বপানে, তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে, যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে, করিতেছে ফিরি ভীষণ রণভূমি প্রাণ বাজি রেখে হারে, আমি মরু কবি গাই সেই বেদে বেদুইনের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান, জীবনের অতিশয্যে যারা দারুণ উগ্র শোকে সাত করে নিল গরল পেয়ালা বর্ষা নিল বুকে, আষাঢ়ের গিরিনিশ্রব সম কোনো বাধা মালিল না, বরবর বলি যাদের গালি পড়িল ক্ষুদ্রমনা, কুপমণ্ডক অসমজমির ব্যাখ্যা দিয়েছে যারে, তারই তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। জীবন বন্দনা কবিতার এর মূল মূল পরিচিতি আছে যুগের যথার্থ চরণ কবি নজরুল ইসলাম, মানব মুক্তির যে উদ্যত কবিতার কবি, তাদের জয়গান গেয়েছেন যারা কঠিন শ্রমে পৃথিবীকে ভরিয়ে দেয় ফলে ও ফসলে, যারা মৃত্যুর সমাকীর্ণ অরণ্যময় পৃথিবীকে করে তুলেছে মনোরম সুন্দর, যারা মানব কল্যাণে আত্মহুতি দিয়েছে দেশ দেশে কালে কালে, কবি তারুণ্যের সেই শক্তিকে বন্দনা করেন যারা অসীম সাহস ও বিপুল প্রাণশক্তি নিয়ে দুর্লভ্য পর্বত জয় করে, সাগরে ভরাট করে নগর গড়ে মেরুর বুকে অভিযান চালায়, আকাশ জয়ে ছুটে যারা গ্রহ গ্রন্থরে কবি, মানবের মুক্তি সংগ্রামে আহ্বান সেই শক্তির জয়গান গান, যারা মানব মুক্তির পথে কোনো বাধা মানে না, নির্দ্বিধায় আত্মহুতি দেয় বিপ্লবী সংগ্রামে, সংকীর্ণ মনার দল এদের উচ্ছৃঙ্খল বলে আখ্যা দিল কবির কাছে, এদের মহিমা অপ্রসীম কবি অকণ্ঠ চিত্তে এদেরই জয়গান রচনা করেছেন। জীবন বন্দনা কবিতার নবৃত্ত সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাই সাম্যের গান কে তুমি, পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়ার সার্বার সেলা, বলে যাও বলো আরো বন্ধু, যা যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপুটপ, জেন্দা বেস্তা গ্রহ
গ্রন্থ সায়ে পড়ে যাও যত সব, কিন্তু কেন এ পশিশ্রম মগজে হাকিছ হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণে, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলে দেবতার, কেন পূজেছ ফের দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিতেছ যিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলে বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়ে পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় যে সে নীলাচর কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় হে জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জায় এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই তো রণভূমি বাসীর কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেঘে রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ে ধ্যান গোয়া মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহ বেদনার ডাক শুনি, এই কাদরে আরব দুলাল শুনিতেছ আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের শ্যামগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয় চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। শ্যামের গানের কবিতার বিষয়বস্তু সাম্যবাদী কবিতাটি সংকলন করেছে 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কবিতা অন্তত। এই কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও কবিতাটি সত্যিকার মানুষের জীবন পথে প্রেরণা, কিন্তু মানুষ এখনও সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে, ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্ট স্মরণ করে দিয়েছেন মানুষের এই মাঝে স্বর্গ নরক মানুষের তার সুরাসুর, তাই তিনি জোর দেন অন্তর ধর্মের ওপর, ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ, মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির সুপার্জিত অনুভব। এ কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এ গানে মানুষ মানুষের সব ব্যবধান ঘুচে যাবে, মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধন মধ্য দিয়ে এই জীবনকে পবিত্র করে তোলা সম্ভব, এই মর্মবাণী সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতা নজরুলের অভীষ্ট। নজরুল কাজী নজরুল ইসলামের আরেকটি কবিতা রণসঙ্গীত বিদ্রোহী কবি কাজী নজরুল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্দা চল, নবন নবীনের গাইয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে না নজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙনে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল চল। কাজী নজরুল ইসলাম 1899 সালে পশ্চিমবঙ্গে 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন।
ছোটবেলায় তিনি পিতাকে হারিয়েছিলেন চরম দারিদ্রের মধ্যে পড়ে। 1916 সালে তিনি বঙ্গ গ্রামের মতলব থেকে তিনি প্রাইমারি পাস করেন, সেখানেই 1 বছর শিক্ষকতা করেন। 12 বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলে যোগদান করেন। বস্তুত তখন ছিলেন তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হওয়ার পর 1917 পর্যন্ত 39 বাংলা পটে তিনি সৈনিক হিসেবে তিনি যোগদান করেন। আমরা জানি কাজী নজরুলের ছোটোবেলার নাম আছে দুখু মিয়া। তিনি কখনো রুটির দোকানে কাজ করেছেন, কখনো লেটো দলে, কখনো মর্জিনের কাজও করেছেন। জীবনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন এবং সব পরবর্তীতে তিনি ঘাত প্রতিঘাত হয়ে শিখেছেন। 1920 সালে শুরুতে বাঙালি পল্টনে ভেঙে দিলে তিনি কলকাতা আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী পত্রিকা প্রকাশ হলে চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি লাঙ্গল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনার কাজ যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যগণ অগ্নিবীণা, বিশেষবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিলদল, চত্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা ছাড়া তিনি উল্লেখযোগ্য সংখ্যা উপন্যাস, ছোট গল্প, অসংখ্য সঙ্গীতের স্রষ্টা। তিনি নজরুল সঙ্গীতও রচনা করে গেছেন এবং তিনি বহু গজলও রচনা করে গেছেন। দেশাত্মবোধক গান, শ্যামসঙ্গীত, গজল রচনা তার জুড়ি মেলা ভার। ভারত সরকার তাকে পদ্মভূষণ 1960 উপাধিতে ভূষিত করেন এবং জগত্তারিণ্য সম্মানিত 21 পদক অসংখ্য পুরস্কার সম্মানিত। 1971 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু বা এদেশে কাজী নজরুল অসুস্থ কবিকে নিয়ে এসে এদেশে জাতীয় কবির মর্যাদা দেন এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। কাজী নজরুলের প্রথম স্ত্রী ছিল প্রমীলা দেবী। ওনার সাথে বিয়ের পরে ওনাকে ছেড়ে চলে যান, কিন্তু প্রমীলাকে তিনি ভুলতে পারেননি। তার প্রমিলের চিঠিও আমরা অনেকে দেখতে পাই, তা সেখানে তার প্রেমের অভিব্যক্তি করা আছে। পরবর্তীতে তিনি বিয়ে করেন প্রমীলা দেবীকে, প্রথম স্ত্রী। পরে তিনি প্রমীলা দেবীকে বিয়ে করেন। তার অসংখ্য ছোট গল্প যেরকম কাঠবিড়ালি কাঠবিড়ালি, তারপরে ভোর হলো দোর খোলো, খুকুমনি ওটারে ওই জায়গায় জয়সে, তারপরে আছে আরও বিভিন্ন কবিতা তিনি রচনা করে গেছেন, যেমন থাকবো নাকো বদ্ধ করে, দেখব জগৎ চোখে কেমন করে ঘুরছে মনে যুগান্তরের গুণ, দেশেতে দেশ দেশান্তরে ঘুরছে তারা কেমন করে, কেমন করে কিসের নেশায় কেমন করে চলছে লাখে লাখে কেমন, এ কবিতা আরও কবিতা বহুত কবিতা তিনি রচনা করে গেছে। তো আমার বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। প্রথম স্ত্রী ছিল নার্গিস, নার্গিসকে লেখা এবং পরবর্তীতে তিনি প্রমীলা দেবীকে বিবাহ করেন। তার বর্ণাঢ্য জীবন খুবই, তিনি কারাগারেও বহু কবিতা লিখেছেন, কারা রইল হু খবর, ভেঙেবাল করল শিকল প্রণ, পাষাণ ভেদি, যত সব বন্দিশালা করল লুভট, এরকম বহু কবিতা তিনি লিখেছেন। কারাগারে থেকেও তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, লিখেছেন। তো আমার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, লাইক আমার ভিডিওটি একটু লাইক আর সাবস্ক্রাইব দেবেন।